সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর পুঁজিবাজার আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসই এর মূল সূচক ডিএসইএক্স 11.18% বেড়ে 6207 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 346 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 33.88% বেশি। ফার্মাসিউটিক্যালস খাতে কোহিনুর কেমিক্যালস, ওরিয়ন ইনফিউশন এবং ওরিয়ন ফার্মা। শিল্প খাতে আনওয়ার গ্যালভানাইজিং, বার্জার পেইন্টস বাংলাদেশ ও স্টার্ন হাউজিং এবং আইটি খাত থেকে জেনেক্স ইনফোসিস, আমরা নেটওয়ার্কস ও এডিয়ান টেলিকম সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। প্রধান খাতগুলোর মধ্যে আইটি খাতে সর্বোচ্চ 2.49% এবং ফার্মাসিউটিক্যালস খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ 0.36% মূল্য বৃদ্ধি পায়। অপরদিকে টেক্সটাইল খাতে সর্বোচ্চ 0.12% মূল্য হ্রাস পায়। মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিষয়ে আজ বিমা এবং শিল্প উভয় খাতেই 5টি করে কোম্পানি রয়েছে। ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্স, আমরা নেটওয়ার্কস এবং ওরিয়ন ইনফিউশনের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে মুন্ন সিরামিক, নর্দার্ন ইসলামিক ইন্স্যুরেন্স এবং সিএপিএম বিডিবিএল মিউচুয়ালের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। সম্প্রতি লেনদেন চালু করা ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্সের শেয়ার দর আজও সর্বোচ্চ বৃদ্ধি পায়। আমরা নেটওয়ার্কস রেকর্ড ডেটের পর লেনদেন শুরু হওয়া সত্ত্বেও আজ এ শেয়ারের মূল্য বৃদ্ধি পায়। মুন্ন সিরামিকের ডিরেক্টরদের 10,000 শেয়ার বিক্রির খবরে বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার বিক্রির উপর চাপ দেয়, যার ফলে এ শেয়ারের দর পতন হয়। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ কত্তলি টেক্সটাইল, ন্যাশনাল ফিড মিল এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বরের মধ্যে সঞ্চয়পত্রে নতুন বিনিয়োগের পরিমাণের চেয়ে 1,610 কোটি টাকা বেশি তুলেছে বিনিয়োগকারীরা। পণ্যের ক্রমবর্ধমান মূল্য এবং অসন্তোষজনক সুদের হার বিনিয়োগকারীদেরকে প্রভাবিত করছে তাদের রক্ষিত সঞ্চয় তুলে নিয়ে লাভজনক কোথাও বিনিয়োগ করতে। এছাড়াও পণ্যের ক্রমবর্ধমান মূল্যের কারণে মানুষ আগের বছরের তুলনায় বেশি পরিমাণে নগদ অর্থ কাছে রাখতে বাধ্য হচ্ছে। মুদ্রাস্ফীতি সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত এ অবস্থা চলতে পারে। বিদেশি সাহায্য প্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় 2023 অর্থবছরের প্রথম 5 মাসে 21% কমে 2.46 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। উন্নয়ন খাতে কঠোর ব্যয় নীতি এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি মূলত বৈদেশিক সাহায্য প্রবাহ কম হওয়ার প্রধান কারণ। কঠোর ব্যয় নীতি চলমান বৈদেশিক সহায়তার অধীনের প্রকল্পগুলোর উপর প্রভাব ফেলছে, যা সরকারি সংস্থাগুলোকে নতুন প্রকল্প গ্রহণে নিরুৎসাহিত করছে। আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও আসছি শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। আমাদের সঙ্গে থাকতে এলআর গ্লোবালের ফেসবুক, লিঙ্কডিন, টুইটার ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। সাপ্তাহিক ছুটির দিন ভালো কাটুক। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ধন্যবাদ।